আরে দাঁড়া দাঁড়া একটু আসতে চলো। বাপরে বাপ, এ কি সন্তোষী, তোকে আমি বাড়িতে থাকতে বলেছিলাম না, কোথায় যাচ্ছিস তুই? এই তো ত্রিজন কুমার সঙ্গে মেলায় যাচ্ছি। এ কি সন্তোষী মা, তোমাকে না বলেছিলাম যে খুড়ো নয়, তুমি আমাকে ত্রিলোচন মেশমশাই বলা অভ্যাস করো। মুখ সামলে কথা বলুন গাঙ্গুলি মশাই, এমন কোনো কথা বলবেন না যাতে আমি আপনাকে অসম্মান করতে বাধ্য হই। রাধে রাধে, এত রাগের কি হলো? আর তাছাড়া ত্রিলোচনের সম্মান এত ঠুনকো নয় যে মেয়ে মানুষের দুটো কথাতেই তা ভেঙে পড়বে। তবে আর যাই করি না কেন, আমি কিন্তু ওই গায়ের লোকেদের সামনে মিথ্যা জমিদার জমিদার নিষেজে ঘুরে বেড়াচ্ছি না। এই যে তোমরা ভাই বোনেরা কলকাতার ওই বড় ব্যবসায়ীকে এত বছর ধরে বোকা বানিয়ে তারই জমিদারিতে জমিদার সেজে তার খাজনার টাকা নয় ছয় করছো, কি ভেবেছিল এটা কেউ জানতে পারবে না? এইভাবেই চালিয়ে যাবে? এই শয়তানটা জানলো কোথার থেকে? না, এখন এই নিয়ে বাক বিতণ্ডা করে লাভ নেই, হিতে বিপরীত হবে। ঘরে চো। রাধে রাধে, আরে তুমি কি ভাবলে যে আমি তোমাকে ভয় দেখাচ্ছি? না গো, আমি তো তোমাকে সাবধান করে দিচ্ছি। এই দেখো না, এই কথাটা যখন আমার কানে এসেছে এটা আরো পাঁচ কানও হতে পারে। আরে বাবা, আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী। অনেক ধন্যবাদ বৎসারু। তা ছাড়ছি, তবে যাবার আগে একটা বাঁচার উপায় মনে করে দিয়ে যাই। তুমি কিন্তু আমার পুরনো প্রস্তাবটা একবার ভেবে দেখো। না না না, এখনই কিছু বলতে হবে না, আমি বরং ওবেলা যাব, কি ভাবলে না ভাবলে সব জেনে আসবো। এখন চলি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে, রাধে রাধে। একটা বাচ্চা ছেলে কোথায় গেল না গেল সেদিকে তোদের কোনো নজর নেই? এখানেই তো খেলা করছিল দাদাবাবু, আপনি আসার একটু আগেও ছিল, তারপর যে কোথায় গেল। তারপর কি, আমাকে দেখেই সে কি পালিয়ে গেল নাকি? বুঝতে পারছি, এবার সবটা বুঝতে পারছি, আমার ছেলেকে কিভাবে এই বাড়িতে মানুষ করা হচ্ছে। আর বিজয়দা, ডোন্ট গেট হাইপার বিজয়দা, কুমার তো এই তো তুমি আসার আগে এই বারান্দার আশেপাশে ও ঘুরছিল খেলছিল, এখানেই আছে হয়তো। বিজয়, তুমি একটু ঠান্ডা হও, আর এই দেখো তোমার জন্য আমি পুডিং নিয়ে এসেছি, তুমি একটু ঠান্ডা হয়ে পুডিংটা খেয়ে নাও প্লিজ। কি কি বলছো এটা তুমি অনিতা? আমার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুডিং খেতে বসবো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ 8:00।